प्रिय शिक्षार्थी आमी पढ़ाच्छिलाम उच्च माध्यमिक परिसंख्यान प्रथम पत्रेर पंचम अध्यायेर केंद्रीय प्रवणतार परिमाप। এই অধ্যায়ের আলোচনার বিষয় ছিল কেন্দ্রীয় প্রবণতা কি, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কি, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কয়টি কি কি, এদের সংজ্ঞা, সূত্রের ব্যাখ্যা, বৈশিষ্ট্য এবং বিভিন্ন পরিমাপের গাণিতিক সমস্যা। ইতিমধ্যে আমি এই বিষয়গুলো দেখিয়েছি, আজ আমি দেখাবো যোজিত গড় বা গাণিতিক গড় মূলবিন্দু নয় মাপনের উপর নির্ভরশীল, মূলবিন্দু ও মাপনের উপর নির্ভরশীল। আজ আমি দেখাবো যোজিত গড় মূলবিন্দু ও মাপনের উপর নির্ভরশীল। এটা দেখানোর জন্য আমি একটা রাশিমালা ধরে নেব বা নেব, ওই রাশিমালার গড় নির্ণয় করব। গড় নির্ণয় করে রাশিমালায় যে মানগুলো দেওয়া থাকবে ওই মানগুলোর মূলবিন্দু মাপনি পরিবর্তন করব। মূলবিন্দু ও মাপনি পরিবর্তনের পর দেখব বা দেখাবো যে যোজিত গড় এই মূলবিন্দু এবং মাপনী যে পরিবর্তন করলাম এই পরিবর্তনের উপর নির্ভরশীল। অর্থাৎ মূলবিন্দু ও মাপনী এই দুইটা পরিবর্তন করলে যেটুকু পরিবর্তন করা হয় যোজিত গড় সেই পরিবর্তনের উপর নির্ভরশীল। তাহলে চলো দেখি আমরা এটা কিভাবে প্রমাণ করতে পারি বা দেখাতে পারি। মনে করি কোনো চলক এক্স এর এন সংখ্যক মান এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি আপ টু এক্স এন, পদ সংখ্যা এন যোজিত গড় এক্স বার। কোনো চলক এক্স এর এন সংখ্যক মান এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি আপ টু এক্স এন যোজিত গড় এক্স বার পদ সংখ্যা এন। যোজিত গড়ের সংজ্ঞা অনুযায়ী আমরা কি লিখতে পারি, যোজিত গড় সংজ্ঞা অনুযায়ী লিখতে পারি যোজিত গড় এক্স বার ইকুয়াল টু সামেশন এক্স আই ডিভাইড বাই এন। অর্থাৎ তথ্য সারিতে যে মানগুলো দেওয়া আছে সবগুলো মান যোগ করে তত বা উপাত্তের সংখ্যা দ্বারা ভাগ করলে যে ভাগফলটা পাওয়া যায় তাকে বলা হয় কি, ওই রাশিমালা যোজিত গড়। যেহেতু এখানে মান দেওয়া আছে এন সংখ্যক, তাহলে কী করতে হবে, সবগুলো মান যোগ করতে হবে, যোগ করে আমরা পদ সংখ্যা দ্বারা ভাগ করব। আর এই যোগফল ইকুয়াল আমরা কি লিখতে পারি, সামেশন এক্স আই। এই যোগফলকে পদ সংখ্যা এন দ্বারা ভাগ করব, ভাগ করলে যে মান পাওয়া যাবে সেটা হবে যোজিত গড়। তাহলে দেখো যোজিত গড় এক্স বার ইকুয়াল টু সামেশন এক্স আই ডিভাইড বাই এন। এখন এই যে মূল চলক বা এক্স চলকের মান দেওয়া আছে এন সংখ্যক, এই মানগুলোর মূলবিন্দু ও মাপনী পরিবর্তন করব। মূলবিন্দু ও মাপনী পরিবর্তন কীভাবে করব দেখো, এই যে এক্স চলকের এন সংখ্যক মান প্রথম মানটা এক্স ওয়ান দ্বিতীয় মানটা এক্স টু, অর্থাৎ মানগুলো দেওয়া আছে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি আপ টু এক্স এন। প্রতিটা মান থেকে এ পরিমাণ বাদ দিয়ে সি দ্বারা ভাগ করব, এটাকে বলা হবে মূলবিন্দুর পরিবর্তন এবং সিটাকে বলা হবে মাপনের পরিবর্তন। এ হলো মূলবিন্দু এবং সিটা হবে কি, মাপনী। তাহলে প্রতিটা মান থেকে এ পরিমাণ বাদ দিয়ে সি দ্বারা ভাগ করব, প্রথম মানটা কত হবে এক্স আই মাইনাস এ ডিভাইড বাই সি, দ্বিতীয় মানটা হবে এক্স টু মাইনাস এ ডিভাইড বাই সি, তৃতীয় মানটা হবে এক্স থ্রি মাইনাস এ ডিভাইড বাই সি আপ টু শেষ মানটা হবে এক্স এন মাইনাস এ ডিভাইড বাই সি। এই যে পরিবর্তিত মানগুলো, এই মানগুলোকে আমরা ধরবো প্রথম মানটা ইউ ওয়ান, দ্বিতীয় মানটা ইউ টু, তৃতীয় মানটা ইউ থ্রি আপ টু শেষ মানটা কত হবে তাহলে ইউ এন। পরিবর্তিত মানের প্রথম মান হবে ইউ ওয়ান ইকুয়াল টু এক্স ওয়ান মাইনাস এ ডিভাইড বাই সি, দ্বিতীয় মান হবে ইউ টু, ইউ টু ইকুয়াল টু এক্স টু মাইনাস এ ডিভাইড বাই সি, তৃতীয় মান ইউ থ্রি ইকুয়াল টু এক্স থ্রি মাইনাস এ ডিভাইড বাই সি আপ টু শেষ মানটা হবে ইউ এন ইকুয়াল টু এক্স এন মাইনাস এ ডিভাইড বাই সি। আর এখান থেকে দেখো আমরা লিখতে পারি
ইউআই ইউআই যদি লিখি তাহলে কি হবে যে ইউআই ইকুয়াল টু এক্সআই মাইনাস এ ডিভাইড বাই সি অর্থাৎ এক্স অক্ষের প্রতিটা মান থেকে এ পরিমাণ বাদ দিয়ে সি দ্বারা ভাগ আর এই মানটাকে প্রকাশ করা হয়েছে কি দ্বারা ইউআই দ্বারা তাহলে এখানে এক্সআইটা হলো মূল চলক এবং ইউআইটা হলো পরিবর্তিত চলক ঠিক আছে শিক্ষার্থীরা তাহলে আমরা এখানে লিখতে পারি যে এক্স অক্ষের মূল বিন্দু ও মাপটি পরিবর্তন করে পাই ইউআই ইকুয়াল টু এক্সআই মাইনাস এ ডিভাইড বাই সি এক্স অক্ষের মূল বিন্দু ও মাপটি পরিবর্তন করে পাই ইউআই ইকুয়াল টু এক্সআই মাইনাস এ ডিভাইড বাই সি ঠিক আছে শিক্ষার্থীরা তাহলে দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি এখান থেকে আমরা লিখতে পারি এক্সআই এক্সআই মাইনাস এ ইকুয়াল টু সি ইউআই বা এক্সআই ইকুয়াল টু এ প্লাস সি ওয়াই অতএব এক্স ওয়ান এক্স ওয়ান ইকুয়াল টু কত হবে এ প্লাস সি ওয়ান এক্স টু ইকুয়াল টু কত হবে এ প্লাস সি ইউ টু এক্স থ্রি ইকুয়াল টু হবে এ প্লাস সি ইউ থ্রি আপ টু এক্স এন এক্স এন ইকুয়াল টু হবে এ প্লাস সি ইউ এন এখন এই যে মানগুলো এই মানগুলো আমি এক্স বার ইকুয়াল টু সামেশন এক্স আই ডিভাইড বাই এন এই সূত্রের মধ্যে বসাবো দেখো এই সূত্রের মধ্যে বসালে কি হবে বা এক্স বার ইকুয়াল টু বা এক্স বার ইকুয়াল টু এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি আপ টু এক্স এন ডিভাইড বাই এন বা এক্স বার ইকুয়াল টু এক্স ওয়ান এক্স ওয়ান ইকুয়াল টু এ প্লাস সি ইউ ওয়ান এ প্লাস সি ইউ ওয়ান এক্স টু ইকুয়াল টু এ প্লাস সি ইউ টু এক্স থ্রি ইকুয়াল টু এ প্লাস সি ইউ থ্রি আপ টু এক্স এন ইকুয়াল টু এ প্লাস সি ইউ এন ডিভাইডেড বাই এন বা দেখো এ প্লাস সি ইউ ওয়ান এ প্লাস সি ইউ টু এ প্লাস সি ইউ থ্রি আপ টু এ প্লাস সি ইউ এন ইউ এর মান দেওয়া আছে কটা এন সংখ্যক প্রতিটা মানের সাথে একটা করে এ আছে তাহলে সবগুলো এ যোগ করলে কত হবে সামেশান এ সামেশান এ অথবা দেখো আমি লিখতে পারি এইভাবে যে এক্স বার ইকুয়াল টু এ প্লাস এ প্লাস আপ টু এ প্লাস সি ইউ ওয়ান সি ইউ টু সি ইউ থ্রি সি ইউ এ যদি সি কমন নেওয়া যায় তাহলে কী হবে দেখো ইউ ওয়ান প্লাস ইউ টু প্লাস ইউ থ্রি প্লাস ইউ এন ডিভাইডেড বাই এন ঠিক আছে শিক্ষার্থীরা বা এক্স বার ইকুয়াল টু এ প্লাস এ প্লাস এ প্লাস এ সামেশান এ অথবা দেখো ইউ ওয়ান ইউ টু ইউ থ্রি ইউ এন ইউ এর মান দেওয়া আছে কয়টা এন সংখ্যক এবং প্রতিটা মানের সাথে একটা করে এ আছে তাহলে এই এগুলো যোগ করলে কত হবে দুইটায় যোগ করলে কত হয় টু এ তিনটায় যোগ করলে থ্রি এ চারটায় যোগ করলে কত হয় ফোর এ দশটায় যোগ করলে কত হবে টেন এ যেহেতু এ আছে এন সংখ্যক তাহলে এগুলো যোগ করলে কত হবে এন এ তাহলে এটা কত হবে এন এ এন এ প্লাস সি সামেশান ইউআই ডিভাইড বাই এন বা এক্স বার ইকুয়াল টু এন এ ডিভাইড বাই এন সি ইন্টু সামেশান ইউআই ডিভাইড বাই এন বা এক্স বার ইকুয়াল টু এ প্লাস সি ইউ বার কেন এক্স বার ইকুয়াল টু সামেশান এক্স আই ডিভাইড বাই এন তাহলে দেখো ইউ বার ইকুয়াল টু কত হবে সামেশান ইউআই ডিভাইড বাই এন এবার যদি এই সমীকরণটা একটু খেয়াল করা হয় অতএব এক্স বার ইকুয়াল টু কত হচ্ছে এ প্লাস সি ইউ বার এক্স বারটা মূল চলকের গড় ইউ বারটা হলো পরিবর্তিত চলকের গড় এই যে মূল চলকের গড় এবং পরিবর্তিত চলকের গড় এই দুইটা গড়ের মধ্যে সম্পর্ক স্থাপন করতে এ এবং সি দুইটাই আছে এটা কি মূলবিন্দুর পরিবর্তন আর সেটা হলো মাপনের পরিবর্তন যেহেতু এক্স বার এবং ইউ বার মূল চলকের গড় এবং পরিবর্তিত চলকের গড় এই দুইটার মধ্যে সম্পর্ক স্থাপন করতে এ এবং সি দুইটাই আছে কাজে এখান থেকে আমরা বলতে পারি যদি তো গড় মূলবিন্দু মাপনের উপর নির্ভরশীল ঠিক আছে শিক্ষার্থীরা তাহলে দেখো এখানে আমরা কি পেলাম যদি তো গড় মূলবিন্দু ও মাপনের উপর নির্ভরশীল প্রিয় শিক্ষার্থী এবার আমি একটা উদাহরণ নেব উদাহরণ বা গাণিতিক সমস্যা নিয়ে
সেটা সমাধান করার চেষ্টা করব। উদাহরণটা কি, যে কোনো তত্ত্বসারি বা রাশিমালার যোজিত গড় দশ, যোজিত গড় কত, যে কোনো তত্ত্বসারি বা রাশিমালার যোজিত গড় দশ, রাশিমালার প্রতিটা মান থেকে পাঁচ পরিমাণ বাদ দিয়ে দুই দ্বারা ভাগ করা হলে যে পরিবর্তিত চলক পাওয়া যাবে তার গড় নির্ণয় করো। কোন রাশিমালা বা তত্ত্বসারে, কোন রাশিমালা বা তত্ত্বসারে যোজিত গড় কত দশ, অর্থাৎ ওইটা কি হবে, ওইটা হবে মূল রাশিমালা, মূল রাশিমালা যোজিত গড় এক্স বারে কত দশ, রাশিমালার প্রতিটা মান থেকে এ পরিমাণ বাদ দিয়ে সি দ্বারা ভাগ, তার মানে মূল বিন্দুর পরিবর্তন এ ইকাল টু কত, এ ইকাল টু ফাইভ, মূল বিন্দুর পরিবর্তন এ ইকাল টু ফাইভ, আর দুই দ্বারা ভাগ করা হলে মাপনের পরিবর্তন সি ইকাল টু টু পরিবর্তন করা হলো, পরিবর্তিত চলক যদি ইউ হয় তাহলে ইউ বার ইকাল টু কত নির্ণয় করতে হবে, ইউ বার ইকাল টু হট, এটা আমাদের নির্ণয় করতে হবে। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে দেখো এখানে যদি আমি ধরে নেই যে প্রথম রাশিমালা অথবা মূল রাশিমালা কি, মূল রাশিমালা হলো এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি আপ টু এক্স এন, পদ সংখ্যা এন, যদি তো গড় এক্স বার, যদি তো গড় এক্স বার ইকাল টু কত টেন, প্রতিটা মান থেকে এ পরিমাণ বাদ দিয়ে তার মানে কি হবে এক্স আই মাইনাস এ দুই দ্বারা ভাগ, তাহলে পরিবর্তিত চলক ইউআই ইকাল টু হবে এক্স আই মাইনাস এ ডিভাইড বাই সি, আর এইটা ইকাল টু হবে দেখো পরিবর্তিত চলক ইউআই ইকাল টু হবে কত, ইউআই ইকাল টু হলো এক্স আই মাইনাস এ ডিভাইড বাই সি, বা ইউআই ইউআই ইকাল টু এক্স আই মাইনাস এ ডিভাইড বাই এক্স আই মাইনাস ফাইভ ডিভাইড বাই টু। ঠিক আছে শিক্ষার্থীরা, এখান থেকে দেখো আমরা লিখতে পারি কি, লিখতে পারি এক্স আই মাইনাস ফাইভ ইকাল টু কত টু ইউআই, বা এক্স আই ইকাল টু কত ফাইভ প্লাস টু ইউআই, বা এক্স বার ইকাল টু এক্স বার ইকাল টু ফাইভ প্লাস টু ইউ বার, বা এক্স বার ইকাল টু কত টেন ইকাল টু ফাইভ প্লাস টু ইউ বার, বা টেন মাইনাস ফাইভ ইকাল টু টু ইউ বার, বা ফাইভ ইকাল টু টু ইউ বার, অতএব ইউ বার ইকাল টু ফাইভ বাই টু ইকাল টু টু পয়েন্ট ফাইভ। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে কী পেলাম দেখো, এখানে আমি পেয়েছি ইউ বার ইকাল টু কত টু পয়েন্ট ফাইভ, আর ইউ বারটা কি, ইউ বারটা হলো পরিবর্তিত চলকের যোজিত গড় বা গাণিতিক গড়। তাহলে দেখো এখান থেকে আমরা কী করতে পারবো, এখান থেকে আমরা মূল চলকের গড় অথবা পরিবর্তিত চলকের গড় যে কোনো একটা গড় দেওয়া থাকলে অন্যটা আমরা নির্ণয় করতে পারবো। এখন এই অঙ্কটা যদি আমি অন্যভাবে চিন্তা করি, কীভাবে চিন্তা করব, যে কোনো তত্ত্বসারি বা রাশিমালার প্রতিটা মান থেকে পাঁচ পরিমাণ বাদ দিয়ে সি দ্বারা ভাগ করে পরিবর্তিত চলকের গড় টু পয়েন্ট ফাইভ পাওয়া গেলে মূল চলকের গড় কত, অথবা এটা যেটা দেওয়া আছে এখানে এইভাবেও অঙ্কটা আসতে পারে, কীভাবে আসতে পারে, যে কোনো একটা চলকের গড় দশ অথবা কোনো তত্ত্বসারি বা রাশিমালার যোজিত গড় দশ, তত্ত্বসারির প্রতিটা মান থেকে পাঁচ পরিমাণ বাদ দিয়ে সি দ্বারা ভাগ করলে যে পরিবর্তিত চলক পাওয়া যায় তার গড় নির্ণয় করো। ঠিক আছে শিক্ষার্থীরা, গাণিতিক সমস্যা যেভাবেই থাক, যেহেতু আমরা এই সম্পর্কটা জানি, কি সম্পর্ক জানি, যে ইউআই ইকুয়াল টু এক্স আই মাইনাস এ ডিভাইড বাই সি, এক্স আই মাইনাস এ ডিভাইড বাই সি, অর্থাৎ এক্স আই ইকুয়াল টু কত এ প্লাস সি ইউআই, এবং এক্স বার ইকুয়াল টু এ প্লাস সি ইউ বার, যেহেতু এই সম্পর্কটা জানি কাজেই এখানে যে কোনো ধরনের গাণিতিক সমস্যা থাকলে আমরা তার সমাধান করতে পারবো। ঠিক আছে শিক্ষার্থীরা, আজ আর নয়, আগামী ক্লাসে উচ্চ মাধ্যমিক পরিসংখ্যান প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায়ের বিস্তার পরিমাপ নিয়ে আলোচনায় আসবো আমি। আমার আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।